তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি দ্য ওয়াল মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় 2007 সালের শেষের দিকে, যখন আমেরিকার প্রেসিডেন্ট বুশ ইরাক যুদ্ধকে শেষ করার একটা অর্ডার দিয়েছিল। তবে ইরাক যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও যখন আমেরিকান সোলজাররা আস্তে আস্তে করে দেশে ব্যাক করছিল, তখন আমেরিকান দুইটা সোলজার, যাদের নাম ম্যাথিউ আর আইজ্যাক, তাদের দুজনকে মরুভূমির মধ্যে একটা কনস্ট্রাকশন সাইডে পাঠিয়ে দেয়া হয়। আসলে তাদেরকে মিশন দেয়া হয় একটা লোককে মারার জন্য, যেই লোকটা কিনা এখানে থাকা আমেরিকান প্রত্যেকটা সোলজারকে গুলি করে খুন করছে। এই জন্য তারা এখানে এসে ভালো করে চেক করার ট্রাই করে, তবে তারা কোথাও কাউকে দেখতে পায় না। এই জন্য তারা একটা পাথরের পেছনে লুকিয়ে তাদের গানগুলো নিয়ে নিশানা করে সেই লোকটার জন্য ওয়েট করা শুরু করে। তারা এই ভয়ঙ্কর রোদের মধ্যে পুরো 20টা ঘন্টা পার করার পরেও আশেপাশে তারা কাউকে তো পায় নাই, বরং সেই স্নাইপার তাদের উপরে কোনো গুলিও পর্যন্ত করে না। আর এই জন্য ফাইনালি এতক্ষণ ওয়েট করার পরে ম্যাথিউ প্রচণ্ড বিরক্ত হয়ে যায়, আর এই জন্য সে দাঁড়িয়ে যায়। সে দাঁড়িয়ে আইজ্যাককে বলে, তুমিও উঠে পড়ো, কারণ এখানে না কোনো স্নাইপার আছে, না অন্য কোনো ভয়ঙ্কর কেউ আছে। আসলে এই লোকগুলোকে ইরাকি আর্মিরাই খুন করেছে, তারা তাদেরকে খুন করে তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। তবে আইজ্যাক এগুলো একেবারেই বিশ্বাস করতে চায় না। সে তাকে বলে যে, তুমি শান্ত হয়ে বসো, কারণ এই সমস্ত লোকগুলো মারা গিয়েছে হেডশটের মাধ্যমে, সবার মাথায় গুলি লেগেছে। সো এই কাজটা যেই করেছে, সে হচ্ছে একজন ভয়ঙ্কর রকমের স্নাইপার, মানে সে পারফেক্ট শুটার। সো যদি সে তোমাকে দেখে ফেলে, তাহলে তোমার মাথাটাও কিন্তু চলে যাবে। তবে আমরা দেখতে পারি ম্যাথিউ এটা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। সে বলে যে ইরাকে এমন কোনো মানুষই নেই যে কিনা এত পারফেক্টলি শুট করতে পারে, আর মাত্র 30 সেকেন্ডের মধ্যে এতগুলো মানুষকে মারতে পারে। আসলে এগুলো হচ্ছে গিয়ে সেই আর্মিদেরই কাজ। তবে আইজ্যাক তবুও বারবার করে তাকে বোঝানোর ট্রাই করছিল, তবে ম্যাথিউ কোনোভাবেই কিছু শুনছিল না। আর এরপরে 20-30 মিনিট অপেক্ষা করার পরে যখন তারা কারো সন্ধান পায় না, তখন ফাইনালি ম্যাথিউ সিদ্ধান্ত নেয় সে নিজে সেখানে গিয়ে চারপাশটা চেক করে আসবে। এখন ম্যাথিউ তার লুকোনো জায়গা থেকে বেরিয়ে পড়ে আর আইজ্যাককে বলে পেছন থেকে তাকে ব্যাকআপ দেওয়ার জন্য। সে আস্তে আস্তে করে চলে আসে সেই কনস্ট্রাকশন সাইডের কাছে। এখানে এসে সে দেখতে পারে এখানে সমস্ত মানুষের লাশগুলো পড়ে আছে, যেখানে তাদের সোলজারেরও লাশ আছে। সে এখানে একটা সোলজারের থেকে একটা রেডিও নিয়ে নেয় আর আস্তে আস্তে করে সামনের দিকে যাওয়া শুরু করে। তবে অন্যদিকে আইজ্যাক ম্যাথিউকে ব্যাকআপ দিতে পারছিল না, কারণ তার যে দূরবীনটা ছিল সেটা অনেকটা ঘোলাটে হয়ে গেছে, সে ম্যাথিউকে ভালো করে দেখতেও পারছিল না। এই জন্য এই ব্যাপারটা সে যখন ম্যাথিউকে জানায়, তখন ম্যাথিউ উল্টো তার উপরেই রাগ করে। সে বলে যে, তোমার দূরবীনটাকে চেঞ্জ করে আসা দরকার ছিল। তবে কোনোভাবেই আইজ্যাক এই দূরবীনটাকে চেঞ্জ করতে চাচ্ছিল না। সে বলে যে, এই দূরবীনটা হচ্ছে গিয়ে আমার একটা মৃত ফ্রেন্ডের। আসলে তার সেই বন্ধুর নাম ছিল ডিন, যার সাথে তার খুবই একটা ভালো কানেকশন ছিল। তবে ইরাক যুদ্ধের মধ্যে সে শহীদ হয়ে যায়, এই জন্য তার স্মৃতিগুলোকে রাখার জন্য সে এই দূরবীনটাকে তার বন্ধুকে ইউজ করে। তবে যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পারি যখন ম্যাথিউ এই সমস্ত লাশগুলোকে ভালোভাবে চেক করে, তখন সে এই ব্যাপারটা নোটিস করে যে আসলেই তাদের সবার মৃত্যু হয়েছে হেডশটের মাধ্যমে, মানে তাদের প্রত্যেকের মাথায় গুলি করা হয়েছে। আর এই ব্যাপারগুলো দেখার পরে সে একটু বেশি ভয় পেয়ে যায়, আর তার মনে হয় যে হয়তো বা আশেপাশের কোনো একটা জায়গায় সেই স্নাইপার আছে। এইটা যখন সে আইজ্যাককে বলে, তখন আইজ্যাক তাকে দ্রুত সেখান থেকে ব্যাক করতে বলে। তবে ম্যাথিউ সেখান থেকে ব্যাক না করে উল্টো আশেপাশে চেক করা শুরু করে কোথায় স্নাইপার আছে। তবে আইজ্যাক চিৎকার করে করে তাকে ডাকছিল, যাতে করে সে দ্রুত সেখান থেকে চলে আসে। তবে এতক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে, আসলে সে স্নাইপার তাকে দেখে ফেলে, এই জন্য সে ম্যাথিউর সোজা পেটের মধ্যে গুলি করে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে আইজ্যাক তাকে বাঁচানোর জন্য দৌড়ানো শুরু করে। আমরা দেখতে পারি আইজ্যাক একটা স্পেশাল ওয়েতে দৌড়ায়, যাতে করে কোনোভাবেই শুটার তাকে টার্গেট করতে না পারে। তবে যখন সে ম্যাথিউর কাছে পৌঁছায়, ততক্ষণে তার পায়ের মধ্যেও একটা গুলি লেগে যায়। এই জন্য সে ম্যাথিউকে সেখানে রেখে দিয়েই কোনো রকমে দৌড়ে একটা দেয়ালের এই পারে চলে আসে। এখানে আসার সঙ্গে সঙ্গেই সে বেল্টের মাধ্যমে তার রক্তগুলো থামানোর ট্রাই করে, আর তখন ম্যাথিউ তাকে চিৎকার করে করে বলে যে, দ্রুত তুমি বেসে কন্ট্যাক্ট করো আর সেখান থেকে ব্যাকআপ আর ডক্টর আনার ট্রাই করো। তবে যখন আইজ্যাক বেসে কন্ট্যাক্ট করার ট্রাই করে, তখন সে দেখতে পারে কোনোভাবেই তার রেডিওটা কাজ করছে না, এইটা কোনো সিগন্যালই ধরতে পারছে না। আর ভালো করে চেক করে সে বুঝতে পারে যে যেই গুলিটা সে খেয়েছিল সেটা তার রেডিওতেও একটু লেগেছে, এই জন্য তার অ্যান্টেনাটা পুরোপুরি ভেঙে গেছে। এখন যেহেতু তারা এখানে আটকা পড়ে গেছে, তারা চাইলেও কোনো সাহায্য চাইতে পারবে না। এই জন্য আইজ্যাক ম্যাথিউকে একটা পরামর্শ দিয়ে বলে যে, তুমি সেই স্নাইপারের লোকেশনটা বের করো, যাতে করে আমি তাকে শ্যুট করে মারতে পারি। যদিও আইজ্যাক তাকে ওয়ার্নিং দিয়ে বলে দেয় যে, যদি তুমি একটুও নড়াচড়া করার ট্রাই করো, তাহলে সেই স্নাইপার তোমাকে আবারও শ্যুট করবে। তবে এই কথাটার কেয়ার না করে ম্যাথিউ উল্টো দিকে ঘুরে গানটা নেওয়ার ট্রাই করে। তবে যেহেতু তার অনেক বেশি রক্তক্ষরণ হয়ে গেছে, এই জন্য সে মাঝপথেই বেহুশ হয়ে যায়। এখন এগুলো দেখার পরে আইজ্যাক ক্লিয়ারলি বুঝতে পারে যে এখন আর সে চাইলেও তেমন কিছু করতে পারবে না।
এই জন্য সে তার পা থেকে গুলিটাকে বের করে আর সেখানে ব্যান্ডেজ করা শুরু করে। তবে যেহেতু তারও বেশি রক্তকরণ হয়ে গেছে এই জন্য সেও সেখানে বেউশ হয়ে যায়। তবে এর কিছুক্ষণ পরে যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে শুনতে পারে তার রেডিওর ইয়ারফোন থেকে কোনো একটা সাউন্ড আসছে। এটা শোনার পরে সে খুবই হ্যাপি হয়ে যায়। সে বুঝতে পেরেছে যে হয়তো বা বেস থেকে তার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করা হচ্ছে, এই জন্য সে দ্রুত তাদের সঙ্গে কথাবার্তা বলে আর তাদেরকে দ্রুত ব্যাকআপ আর মেডিসিন পাঠানোর জন্য বলে। তবে যখন রেডিওর ওই পার্ট থেকে তাদের এক্স্যাক্ট লোকেশন চাওয়া হয় তখন তার একটু তাদের উপরে সন্দেহ হয়ে যায়। আসলে সেই রেডিওর মধ্য থেকে তাকে বলা হচ্ছিল যে তোমার এক্স্যাক্ট লোকেশনটা কোথায় সেটা জানার জন্য তুমি দাঁড়া হয়ে একটা গুলি করো যাতে করে তোমার এক্স্যাক্ট লোকেশনটা আমরা জানতে পারি। তবে তখন আইজাকের কাছে ব্যাপারটা একটু সন্দেহজনক মনে হয়, এই জন্য সে বলে যে এটা তো হচ্ছে গিয়ে আইনের বাইরে। তবে তবুও সে গানটা বের করে শ্যুট করার ট্রাই করছিল। তবে যখন সে একটু ভালো করে এই কথাগুলোর উপরে নজর দেয় তখন সে ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে রেডিওতে যেই লোকটা কথাবার্তা বলছে সে আমেরিকান না, সে হচ্ছে গিয়ে তাদের সামনে থাকা সেই স্নাইপার। আসলে এই স্নাইপার চাইছিল যে কোনো রকমে যদি আইজাককে দাঁড় করানো যায় তাহলেই তাকে শ্যুট করে সে মেরে ফেলবে। তবে যেহেতু আইজাক বুঝে গেছে যে এটা হচ্ছে গিয়ে স্নাইপার, তবুও স্নাইপার তার সঙ্গে বারবার করে কথা বলার ট্রাই করছিল। তবে আইজাক তার সঙ্গে কথাবার্তা বলতে চাইছিল না, সে এই সিগন্যালটাকে কাট করে দেওয়ার ট্রাই করছিল। তবে যখন সেই স্নাইপার আবারও ম্যাথির উপরে শ্যুট করার একটা হুমকি দেয় তখন ফাইনালি তাকে বাধ্য হয়ে তার সঙ্গে কথাবার্তা বলতে হয়। আসলে এখানে কথাবার্তা বলার সময় আমরা দেখতে পারি আইজাক এখানের একটা ম্যাপ বানানোর ট্রাই করছিল যাতে করে সেই স্নাইপারের এক্স্যাক্ট লোকেশনটা বের করতে পারে। আর এই স্নাইপার তাকে এটা বলেও দেয় যে আমি আসলে কোনো সোলজার মোলজার না, আমি হচ্ছে গিয়ে একজন সাধারণ ইরাকি নাগরিক যে কিনা আমার দেশকে সেভ করতে চাচ্ছি। আর এরপরে সে আইজাককে তার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করে। তবে আইজাক বলে যে না, এগুলো সম্পর্কে বলা নিষেধ, এগুলো আমি কোনোভাবেই বলতে পারবো না। তো এরপরে আইজাক তাকে জিজ্ঞেস করে যে আমেরিকান আর্মি তো ইরাকে এসেছে তোমাদেরকে সেভ করার জন্য, তাহলে তোমরা কেন আমাদেরকেই মারতে চাও? তবে এই কথাটা শোনার পরে সেই স্নাইপার হাসা শুরু করে। সে বলে যে তোমরা আমাদেরকে সেভ করতে এসেছো, তোমরা আমাদের সব কিছু লুট করছো, তোমরা আমাদের টাকা পয়সাগুলো লুট করছো, আমাদের তেলগুলো চুরি করে নিয়ে যাচ্ছ, তারপরও বলছো তোমরা আমাদেরকে সেভ করতে এসেছো। আসলে তোমরা সবসময় তোমাদের নিজেদের নিয়েই চিন্তা করেছো, সো এই সমস্ত মজা আমাদের সাথে আর করবে না। তবে এরপরে যেহেতু আইজাক তার নিজের সম্পর্কে তেমন কিছু বলে না এই জন্য সেই স্নাইপার আবারও ম্যাথের উপরে শ্যুট করার জন্য থ্রেট করে। তবে এইবার আইজাক এই ব্যাপারটাতে খুব একটা গুরুত্ব দেয় না, এই জন্য সেই স্নাইপার বলা শুরু করে যে আমি জানি যে ডিন কেন মারা গিয়েছিল, ডিনের পেছনের সমস্ত রহস্যটা আমি জানি। আর এইটা শোনার পরে আইজাক পুরোপুরি শকড হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে তার বন্ধুর নামটা সে কী করে জানলো আর এই স্নাইপার এই ব্যাপারগুলো কীভাবে জানে। এরপর সে যখন তার বোতলটা বের করে পানি খাওয়ার ট্রাই করছিল তখন সে দেখতে পারে এইটার উপরেও স্নাইপারের একটা গুলি লেগেছে। আসলে অন্যদিকে স্নাইপার এই ব্যাপারটা আগে থেকেই জানতো, এই জন্য সে তাকে এটা বলে দেয় যে আমি আসলে তোমার বোতল, রেডিও আর তোমার পায়ে ইচ্ছা করে গুলি করেছি যাতে করে তুমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে না পারো আর তুমি এখানে পড়ে ধুকে ধুকে মারা যাও। এখন যখন আইজাক পুরোপুরি শকড হয়েছিল সে বুঝতেই পারছিল না এই স্নাইপারটা কে আর কীভাবে তার সম্পর্কে এত কিছু জানে, তখন সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে যেই কোনো মূল্যে তার লোকেশনটা বের করবে। তবে তখন স্নাইপার তাকে বলে দেয় যে কালকে সকালের মধ্যেই তুমি মারা যাবে কারণ তোমার অনেক বেশি রক্তক্ষরণ হয়ে গেছে। এই জন্য আইজাক ট্রাই করে দ্রুত তাকে খুঁজে বের করার জন্য আর তাকে একটু রাগিয়ে দেওয়ার জন্য সে সেই স্নাইপারকে ভয়ঙ্কর টেরোরিস্ট বলে দেয়। তবে এইটা শোনার পরে সেই স্নাইপার হাসা শুরু করে আর সে বলে যে ভিন্ন দেশে অস্ত্র নিয়ে ঢুকেছো তুমি আর টেরোরিস্ট হয়ে গেলাম আমি, আমি আমার দেশেই টেরোরিস্ট, বাহ খুব ভালো একটা কথা বলেছো। আর এরপরে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে ফাইনালি আইজাক সেই লোকেশনটা বের করেই ফেলে। সে বুঝতে পারে যে স্নাইপার হয়তোবা এই ময়লার পেছনেই লুকিয়েছে আর সে এইটাও ধারণা করে ফেলে যে হয়তোবা সে কোনো প্রফেশনাল, কিন্তু স্নাইপার তো বলেছিল সে একজন সাধারণ নাগরিক, তাহলে সে ময়লার পেছনে কেন গিয়ে লুকালো এত এত জায়গা বাদ দিয়ে? এই জন্য সে একটু আন্দাজ করে তাকে বলে দেয় যে আসলে তুমি ইরাকি কোনো নর্মাল কেউ না, তুমি ইরাকি সোলজারও না, কারণ ইরাকি সোলজাররা এত ভয়ঙ্কর ট্রেনিং পায় না, তুমি আসলে আমেরিকান সোলজার আর হয়তোবা তুমি আমেরিকাকে ধোকা দিয়ে এখন আমাদের বিরুদ্ধেই দাঁড়া হয়েছো। তবে তখন স্নাইপার বলে যে না, এটা একেবারেই সত্যি কথা না, আমি অন্য কাউকে মারি না, আমি শুধুমাত্র তাদেরকেই মারি যারা প্রথমে আমার উপরে অ্যাটাক করে। এখন আস্তে আস্তে করে পানির অভাবে আইজাক দুর্বল হয়ে পড়ছিল আর এই ব্যাপারটা স্নাইপার আগে থেকেই জানতো। আর সে বলে দেয় যে মৃত্যুর পরে তোমার আমি এমন অবস্থা করব যাতে করে তোমার ফ্যামিলি মেম্বাররাও তোমাদেরকে চিনতে না পারে। আসলে তোমরা আমাদের দেশে ঢুকে আমাদের নাগরিকদেরকে মেরে আমাদের টাকা পয়সা চুরি করে তোমাদের নিজেদের দেশকে বড়লোক বানাচ্ছ, এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আসলে আমরা দেখতে পারি যে এই স্নাইপার কিছুটা রেগে যাচ্ছিল আর আইজাক এই ব্যাপারটাই চাচ্ছিল যে সেই স্নাইপার কোনো রকমে যাতে করে রেগে গিয়ে ছোটোখাটো একটা ভুল করলেও করে ফেলে। এখন আইজাক সেই স্নাইপারকে বেকুব বানানোর জন্য সে একটা লাঠির মাথায় তার হেলমেটটাকে দিয়ে তারপরে সেটাকে উপরের দিকে তুলে দেয়। তবে সেই স্নাইপার এতটাও বেকুব ছিল না, সে এই জালের মধ্যে পাড়া দেয় না।
তবে এইটা করতে গিয়ে বেচারা আইজাক তার হেলমেটটাকে হারিয়ে ফেলে। এখন যেহেতু আইজাকের কাছে কোনো অপশন নেই, এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় যেই কোনো মূল্যে নিজের জীবন ঝুঁকিতে ফেলে হলেও তাকে সামনে আগাতে হবে। সে কোনো রকমের দৌড়ে চলে আসে একটা মৃত সোলজারের কাছে, যাতে করে এখান থেকে সে প্রয়োজনীয় কিছু জিনিস পেতে পারে, যেমন পানি, রেডিও বা কোনো খাবার। তো এরপরে যখন আইজাক আবারও তার আগের লোকেশনে ব্যাক করে, তখন সে দেখতে পারে তার দূরবিনেও একটা গুলি লেগেছে, মানে তার দূরবিনটাও ভেঙে গিয়েছে। সে তো এখন চাইলে স্নাইপারের উপরে নজর পর্যন্ত রাখতে পারবে না। তবে তখনই তার রেডিওতে কোনো একটা আওয়াজ চলে আসে, আর এই আওয়াজটা ছিল আসলে ম্যাথিউর। সে বুঝতে পারে যে ম্যাথিউ এখনও জীবিত আছে, এই জন্য আইজাক দ্রুত তাকে বলে দেয় যে সেই স্নাইপার ময়লার পেছনে লুকিয়ে আছে। আর এই জন্য ম্যাথিউ তার পকেট থেকে একটা আয়না বের করে সেইটার মাধ্যমে সেই ময়লাগুলোকে দেখা শুরু করে। আর এই সুযোগটা নিয়ে আইজাক সেই স্নাইপারের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রাখার ট্রাই করে, আর ম্যাথু আস্তে আস্তে করে সেই গানটা নেওয়ার ট্রাই করে। এখানে সেই স্নাইপার আইজাককে বলে যে আমি আসলে বাগদাদে একটা সময় সাধারণ টিচার ছিলাম, কিন্তু এরপরে আমেরিকান একটা আক্রমণে আমার সমস্ত স্টুডেন্টের মৃত্যু হয়ে গেছে, আর তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যেই কোনো মূল্যে আমেরিকানদের থেকে আমি বদলা নিয়েই ছাড়ব। তবে এরপর সেই স্নাইপার আইজাককে কোয়েশ্চেন করে যে তোমার মতো একজন ভয়ঙ্কর সেনাবাহিনী কেন একটা ভাঙা দূরবীন নিয়ে ঘোরাফেরা করে, যেটা কোনো কাজেরই না, যেটা দিয়ে শত্রুপক্ষের উপরে নজরদারিও করা যায় না। তবে যখন আইজাক কোনো অ্যান্সার দেয় না, তখন সে আবারও ম্যাথিউর উপরে শ্যুট করার হুমকি দেয়। তবে যেহেতু এইবার আইজাক জানে যে ম্যাথিউ জীবিত আছে, এই জন্য সে দ্রুত অ্যান্সার দিয়ে দেয়, যাতে করে সেই স্নাইপার ম্যাথিউর দিকে ফিরেও না তাকায়। আইজাক তাকে বলে দেয় যে আসলে এই দূরবীনটা হচ্ছে আমার বন্ধু ডিনের, আর আমার একটা ছোট্ট ভুলের জন্য আমার বন্ধু তার জীবনটা হারিয়েছে, এই জন্য আমি সবসময় এটা আমার সঙ্গে রাখি, যাতে করে তার স্মৃতিটা আমার সঙ্গে থেকে যায়। এখন যখন তারা এই সমস্ত কথাবার্তাগুলো বলছিল, তখন অন্যদিকে ম্যাথিউ তার গানটা ওঠায় আর সে দ্রুত সেই ময়লার মধ্যে শ্যুট করে দেয়। তবে যখন সে আবার তার গানটাকে রিলোড করার ট্রাই করছিল, ততক্ষণে সেই স্নাইপার তার কাঁধের মধ্যে একটা শ্যুট করে দেয়। এখন এইটা দেখার পরে আইজাক প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে ম্যাথিউকে বলে কোনো রকমে হামাগুড়ি দিয়ে তার কাছে আসার জন্য। আর যখন সে হামাগুড়ি দিয়ে সামনে আসার ট্রাই করছিল, ততক্ষণে সেই স্নাইপার তার সোজা মাথায় শ্যুট করে দেয়, যেই জন্য তার স্পটেই মৃত্যু হয়ে যায়। এখন এগুলো দেখার পরে আইজাকের যতটুকু মনোবল বাকি ছিল সেই মনোবলটুকুও ভেঙে যায়, আর সে এখানে কান্নাকাটি করা শুরু করে। সে বারবার করে বলা শুরু করে যে আমি বাসায় ব্যাক করতে চাই, আমি যেই কোনো মূল্যে আমার দেশে আমার ফ্যামিলির কাছে ব্যাক করতে চাই। তখন এই স্নাইপার তাকে বলে যে যদি তুমি সত্যিই তোমার ফ্যামিলির কাছে ব্যাক করতে চাও, তাহলে তুমি চলে যেতে পারো, তোমার উপরে আমি সত্যি সত্যিই গুলি করব না। তবে তুমি আমার কোয়েশ্চেনের অ্যান্সার দাও, তোমার বন্ধু ডিন কীভাবে মারা গিয়েছিল? আর তখন সেই বাবাটা খোলাসা করে বলে দেয় যে আসলে আমার গুলির জন্যই আমার বন্ধু ডিন মারা গিয়েছিল, আমি হচ্ছি গিয়ে আমার বন্ধু ডিনের হত্যাকারী। আসলে আমি একটা স্নাইপারকে মারতে গিয়ে একটা উল্টা নিশানা করে ফেলেছিলাম, যেই গুলিটা গিয়ে আমার বন্ধুর গায়ে লেগেছিল, এই জন্যই তার সেখানে মৃত্যু হয়েছিল। তবে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত সে বারবার করে নিজেকে এইটাই বোঝানোর ট্রাই করছে যে সে তার বন্ধুকে খুন করেনি, সেই স্নাইপার তার বন্ধুকে খুন করেছে। এই মিথ্যাগুলো বলতে বলতে সে ক্লান্ত হয়ে গেছে। তবে এখন যখন সে কথাবার্তাগুলো বলছিল, তখন সে রেডিও থেকে কিছু সিগনাল শুনতে পারে, আর এই সিগনালগুলো শুনে সে একটু বেশি খুশি হয়ে যায়। সে দ্রুত বেসের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করে, তবে এখন তার রেডিওটা এমনভাবে নষ্ট হয়েছে যে সে রেডিওর কথাগুলো শুনতে তো পারছে, তবে কোনোভাবেই কিছু বলতে পারছে না, মানে তার কথা অন্য সাইডে কেউ শুনছে না। তবে তখনই সে শুনতে পারে যে সেই স্নাইপার তার রেডিওর সাহায্যে আইজাকের নাম নিয়ে বেসের থেকে সাহায্য চাইছে, সে বলছে দ্রুত এখানে কাউকে পাঠাতে। আর তখন আইজাক এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে বারবার করে বেসের সাথে এই স্নাইপারই তার রেডিও দিয়ে কন্ট্যাক্ট করে আর বিভিন্ন আর্মির নাম নিয়ে সাহায্য চায়, আর যখনই আর্মিরা তাদেরকে সাহায্য করতে আসে, তখন তাদেরকে সেখানে মেরে ফেলা হয়। এখন আইজাক অনেকভাবে ট্রাই করে তাদের এই কনভারসেশনটাকে বন্ধ করার জন্য, তবে সে কোনোভাবেই কিছু করতে পারে না, সে এখানে ব্যর্থ হয়ে যায়। এই জন্য প্রচণ্ড রাগের মাথায় এসে সে ম্যাথিউর বন্দুকটাকে তুলে সেইটা নিয়ে সেই ময়লার দিকে শ্যুট করে দেয়। তবে তখনই সে দেখতে পারে দুইটা হেলিকপ্টার এদিকে আসছে, আর হেলিকপ্টারগুলো যাতে তার লোকেশনটা দেখতে পারে, এই জন্য সে একটা দেয়ালি এখানে ফেলে দেয়, এই জন্য পুরো জায়গাটা বালুয়ে ভরে যায়। যদিও স্নাইপার তাকে মারার জন্য নিশানা করার ট্রাই করছিল, তবে সেও এই ধুলাবালির জন্য কোনোভাবে নিশানা করতে পারছিল না। আর এই সুযোগটা নিয়ে আইজাক আবারও গানটা তুলে সেই ময়লার দিকে শ্যুট করে দেয়। তবে এইবার সে বুঝতে পারছিল না যে সেই স্নাইপারকে মারা গিয়েছে নাকি সে এখনও জীবিত আছে। এখন এটাকে চেক করার জন্য আইজাক তার জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়া হয়ে যায়, যাতে করে যদি স্নাইপার জীবিত থাকে, তাহলে সে তো তার উপরে শ্যুট অবশ্যই করবে। তবে এমনটা কিছুই হয় না, সেই স্নাইপার তার উপরে কোনো শ্যুট করে না। এই জন্য আইজাকের মনে হয় যে হয়তোবা সে সেই স্নাইপারকে ফাইনালি মারতে সক্ষম হয়েছে। আর তখন এখানে হেলিকপ্টার চলে আসে, আর বাকি সোলজাররা যখন তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার ট্রাই করছিল, তখন সে বারবার করে সেই স্নাইপারের কথা বলার ট্রাই করছিল, তবে সে কোনোভাবেই কিছু বোঝাতে পারছিল না, কারণ সে এতটাই দুর্বল হয়ে গেছে। আর যখন আর্মিরা তাকে হেলিকপ্টারে তুলে সেখান থেকে নিয়ে যাওয়ার ট্রাই করছিল, তখনই সেই স্নাইপার তাদের উপর আক্রমণ করে দেয়, আর এখানে প্রত্যেকটা আর্মির মাথায় শ্যুট করা শুরু করে। তবে যতক্ষণে আইজাক তাদেরকে সতর্ক করত,
ততক্ষণে সবার মৃত্যু হয়ে যায়। হেলিকপ্টারের পাইলটও একটা গুলি খেয়ে যায়, এই জন্য হেলিকপ্টারটা নিচে ধাপ করে পড়ে যায়, যেই জন্য এখানে সবার মৃত্যু একেবারে কনফার্ম হয়ে যায়। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি সেই স্নাইপার আবারও আমেরিকান বেসের সাথে কন্ট্যাক্ট করে আর আরও কিছু ব্যাকআপ পাঠানোর জন্য বলে। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে এটা জানান যে ইরাকে এই স্নাইপার ঠিক করছে নাকি ভুল করছে, সে যে আমেরিকান সোলজারদেরকে মারছে এবং সে যেই ক্লেমগুলো করেছে যে আমেরিকা তাদেরকে লুট করছে, এই ব্যাপারগুলো সম্পর্কে আপনার মতামত কী সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।